বন্ধুরা, তো দেখো লুচি ভাজা হয়ে গেছে, আর হাজবেন্ড ময়দাটা মেখে দিয়েছে, আর ভাজছেও হাজবেন্ড, শুধুমাত্র আমি বেলে দিচ্ছি, আর আলুর দমটা আমি রান্না করেছি। তো তোমাদেরকে তো কালকে বললাম যে শিব পুজোর পরের দিন পারণ করতে হয়, পারণ মানে উপোস ভঙ্গ করতে হয়। তো গ্রামের কয়জন বাচ্চা ছেলে মেয়েকে আর কিছু বয়স্ক দাদু ঠাকুমাদের নিমন্ত্রণ করেছি সকালে খাওয়ার জন্য, তো ওদেরকে খাইয়ে তারপরে আমি মুখে দিয়ে উপোসটা ভঙ্গ করব। তো এদিকে দেখো, এই ঘরের মধ্যে সবাইকে বসিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে কালকে যে চার প্রহরের প্রসাদগুলো ছিল সেটা দিয়ে দিয়েছি, তারপরে লুচি আর আলুর দমটা দেওয়া হবে। তো আমি হাজবেন্ড দুজনে মিলেই আর কি খেতে দিচ্ছি। তো এদিকে দেখো, ওরা খেয়ে তো বলছে বৌদি দারুণ হয়েছে আলুর দমটা, কিন্তু আমি তো না টেস্ট করে রান্না করেছি, যদি টেস্ট করে রান্না করতাম আর একটু বেশি ভালো হতো। তো চলো, যাই হোক, ঠাকুরের নামে করা জিনিস এমনিতেই টেস্ট হয়, তাই না? তো এদিকে দেখো, সমস্ত কিছু রান্নাবান্না লুচি ভাজা সব হয়ে গেছে, আর এ ঘরে নিয়েও চলে এসেছি। যে আলুর দমটা দেখে কিন্তু দারুণ লাগছে, একদম মিষ্টির দোকানের মতো মানে আলুর তরকারিটা হয়েছে। এদিকে দেখো, সবাই সারি সারি বসে পড়েছে। প্রথমে ভেবেছিলাম উঠানে সবাইকে বসতে দেবো, তারপরে দেখলাম যে উঠোনে প্রচুর রোদ, অত রোদের মধ্যে খেতেও পারবে না। তো চলো, এই ঘরে খেতে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেলে ঘরটা মুছে দেবো, পরিষ্কার হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ ভালোই আছি। তো কালকের ভিডিওটা আজকে থেকে আবার কন্টিনিউ করছি, কেন বলো তো? বোঝোই তো, আগের দিন শিব পুজো করলাম, সারাটা রাত জাগা, ঠিক আছে? তারপরে সকালে উঠে আবার সেই লুচি টুচি বানানো, প্রায় 3 কেজি আটা ময়দা মাখা হয়েছে, বেলা হয়েছে, তো এতটা কষ্ট হয়ে গেছিলো, পুরো চোখ টোক ভেঙে আসছে, আমি তাকাতেই পাচ্ছিলাম না লুচি করতে করতে। তো তারপরে সব কিছু ফেলে রেখে আমি চলে গেছিলাম ঘুমাতে, কারণ আমার আজ মানে হচ্ছে না। আর কত হয় বলো তো, সংসারের সমস্ত কাজকর্ম সামলিয়ে সারা রাত জাগা, সারাটা দিন সারা রাত না খাওয়া, ঠিক আছে, প্রচুর কষ্ট হয়ে গেছিলো, যার জন্যে কালকের ভিডিওটা আর করাই হয়নি। সবাইকে লুচি টুচি খাওয়ানোর পরে সোজা চলে গেছিলাম ঘুমাতে। আর ঘুম থেকেই কটায় উঠেছি বলো তো? প্রায় 3টের দিকে উঠেছি, মানে ঘুমিয়েছি, কিন্তু সেই বলে না কেমন যেন ঘুমাচ্ছে, এদিকে সব কিছু শুনতে পাচ্ছি, কী হচ্ছে না হচ্ছে, ওর বাবা আবার বাবুকে স্নান করালো সেটাও শুনছি, কিন্তু না মানে পুরো পাকা ঘুমটা আর হয়নি। তো কালকে রাত্রে নিশ্চিন্তে করে ঘুমিয়েছি, তারপর তো একটু ভালো হয়েছে, দেখো এবার একটু চোখ টুকগুলো ঠিক হয়েছে, আর আগে চোখ টুক পুরো গর্তের মধ্যে চলে গেছিলো। তো এখন আসলাম এই ছাদে, আসলাম আর বসে বসে শাক আলুটা খাচ্ছি। আর দেখো, মাথায় একটু তেল দিয়েছি, মাথাটা যন্ত্রণা করছিলো, ভার ভার লাগছিলো, ঘুমায়নি যেহেতু, ওর জন্য মাথায় একটু তেল দিয়ে স্নান করেছি। তো এখন বাজে কটা বলো তো? এখন 4টে বাজে, আর বাবুর তো রবিবারের দিন সকালে 9টায় পড়া থাকে, 9টায় পড়া হয়ে গেছে বিকালে, আর বাবুর পড়া নেই, সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, এখন কটা শর্ট ভিডিও বানাবো। এই দুদিন ধরে শর্ট ভিডিওই বানানো হয়নি, শিব পুজোর দিন তো ওই দিন ওই পুজোর মানে ব্যস্ততার ভিডিও করা হয়নি, আর কালকে বিকালেও আর ভিডিও করা হয়নি, বাবু করতেই চাইনি, ওর জন্য জোরও করিনি, তো আজকে করব। তো চলো, অনেকগুলো জামা কাপড় কেচেছি, সেগুলো এখন তুলতে আসলাম। তো চলো, যা কোরা রোদ দিয়েছে দেখো, পুরো আগুন, বাবা, এর জন্যে জামা কাপড় সব শুকিয়ে গেছে, এই যে দেখো। তারপরে যে দেখো, ধার দিয়ে, এই কোথায় যাচ্ছিস বাবু, কোথায় যাস? দাঁড়া দাঁড়া, তোকে মার হচ্ছে, শিগগিরই বাড়ি আয়, ভিডিও করাবো, তাড়াতাড়ি দেখো। এদিকে দেখো, হাজবেন্ড বাজার থেকে কী নিয়ে এসছে, এটা হচ্ছে হ্যালেঞ্চা শাকের চপ। তো এক একটা বেশ বড় বড়, আর খেতেও খুবই মচমচে টেস্টি।
তো এটা বাজার থেকে আনা হয়নি, আমাদের মানে এই ক্লাবের মাঠে নতুন একটা দোকান খুলেছে চপের, একটা কাকা কাকির দোকান, তো সেখান দিয়ে নিয়ে এসেছে। তো চপগুলো খেতে খুবই ভালো। তো হাজব্যান্ডকে আমি এই বকছিলাম যে তুমি মাংস নিয়ে এসছো বাজার থেকে, আবার তুমি কেন তেলে ভাজা আনলে, এই তেলে ভাজাটা খেলে তো একদম পেট টেট গ্যাসে ভরে যাবে, তখন আর মাংস দিয়ে মানে খেতে মন চাইবে না। হাজব্যান্ড আবার বলছে তাহলে তুমি খেও না চপ। আমি বলছি পেলে আবার ছেড়ে দেবো, তাই না? আসলে খাবার দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে? তো এদিকে দেখো নিয়ে এসছে লঙ্কা চপ, আর তার সাথে আছে কি বলে হ্যালেঞ্চা শাকের চপ। তো লঙ্কা চপটা খেতে দারুণ ছিল, আমি তো লঙ্কাটা ফেলে দিয়ে ওপরের খোসাটাই খেয়েছি, আর হ্যালেঞ্চা শাকের চপ খেয়েছি কিন্তু কোনো রকমে একটুখানি, ঠিক আছে? তো এদিকে দেখো মাংসটা তো ধোয়া হয়ে গেছে, আর মাংসটা আজকে একদম মানে সিম্পলভাবে রান্না করছি। কেন বলো তো, এমনি চপ টপ খেয়েছি, পেটের অবস্থা ভালো না, তারপরে হাজব্যান্ডের পেটে মানে লিভারে আবার চর্বি হয়েছে, তো বলছে কোনো রকমে রান্না করো, বেশি মশলা টশলা দেওয়ার দরকার নেই, তো কাঁচা লঙ্কা দিয়ে মশলা দিয়ে রান্নাটা করছি। আর ওদিকে অনেকগুলো সলিড মাংস ছিল, আর সলিড মাংসের পিস জানো তো কেউ খেতে চায় না, তো কি করলাম ওগুলো মিক্সারে পেস্ট করলাম, তার সাথে একটু মশলা বাটা দিয়ে দিলাম, মাংসের যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে সেটা ছোট ছোট করে আর কি পকোড়া টাইপের করেছি। তো ওটা এখনও খাওয়া হয়নি, খেয়েছি অল্প একটু, কিন্তু বাকিটা থাক ওটা পরে খাবো। তো এদিকে দেখো বাবুকে তো ভাত খাইয়ে দিয়েছি, বাবু ঘুমের জন্য খুবই বায়না করছে, আর মাংস দিয়ে খেয়েছে তো পুরো গায়ে হাত পায়ে জানো না পুরো মাংসর মানে ঝোল টোল সব কিছু লাগিয়ে দিয়েছে। তো প্রথমে ওর জাম মানে মুখটা গা হাত পাটা ভালো করে কল থেকে ধুয়ে আনলাম, তারপরে জামা কাপড়টা পাল্টে দিলাম, দিয়ে এখন এই যে ও দাঁড়িয়ে আছে আমি এখন বিছানাটা করব, তারপর ওকে শুয়ে দেব, দিয়ে তারপরে আমরা রাত্রের খাওয়াটা খেয়ে নেব। দেখো বিছানা হয়ে গেছে, আর বাবু ওদিকে শুয়ে পড়েছে, আর আমরা এখনো পর্যন্ত খাইনি, শুধুমাত্র ও খেলো। তো ও ঘুম ঘুম পাচ্ছে বলছে, ওর জন্য বিছানা করে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুমানোর পর আমরা গিয়ে ভাত খাবো। এমনি তো আমার না খিদে নেই, তো তোমরা তো দেখলে হ্যালেঞ্চা চপ খেয়েছে, তো সেটা খেয়েছি এমনি তেলে ভাজা, তো ওটা খেয়ে পেটটা কেমন ভরা ভরা হয়ে গেছে। তারপর আবার সলিড মাংসের যে পকোড়াগুলো ভাজলাম সেগুলো খেয়েছি। বাবুর কি কাশি হয়েছে, সারাটা দিন ভালো ছিল, হচ্ছে আর কাশি হচ্ছে দেখো। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, আর তেল টেল মেখেছি, কেমন একটা লাগছে, কানে তো পড়িনি গলায় কিছু পড়িনি, কি হচ্ছে? এই কাশি সারাদিন নোংরা করো, জল মাখো, দেখো কি পরিমাণে কাশি হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি খাওয়ার জন্য, আর এই যে দেখো চিকেন পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে লাল লাল, তো এখন এগুলো বসে বসে খাবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তো সবাই ভালো থেকো।